2022 সালের চৌঠা নভেম্বর মা লক্ষ্মী প্রসাদ ফিল্মসের ব্যানারে একটা ছবি মুক্তি পেয়েছিল, আপনারা সবাই জানেন, ভারতবর্ষের সব বড় শহরে, দিল্লি মুম্বাই সর্বত্র মানুষকে দেখিয়েছিলাম। কলকাতাতে বহু হলে মুক্তি পেয়েছিল এবং নন্দনে দীর্ঘদিন চলেছিল। তৎসত্ত্বেও বহু মানুষের অভিযোগ যে তারা দেখবার সুযোগ পায়নি। খুব স্বভাবতই যখন নেতাজির অন্তর্ধান রহস্যের প্রেক্ষায় নির্মিত কোনো ছবি দেশে মুক্তি পায়, তখন সাধারণ মানুষের দেখবার ইচ্ছে অত্যন্ত তীব্র থাকে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি, কিন্তু যথারীতি ছবিটি হল থেকে উঠে যাবার পর মানুষের আগ্রহ কিন্তু কমেনি। আর অন্য কোনো মাধ্যমে ছবিটি এখনও মুক্তি না পাওয়ায় মানুষের আর দেখার সুযোগও হয়নি। আমরা সেই জন্যে সৌজন্যের পর্দায় এর যে একটি বড় প্রোমো বলতে পারেন, গ্লিমসেস অফ দ্য ফিল্ম, সেটা আমরা দেখাবো আপনাদেরকে, যেটা আমরা মহাজাতি সদনে দেখিয়েছিলাম 2023 সালের জানুয়ারি মাসে, এবং তারপরে সেটা অযোধ্যায় একবার দেখানো হয়েছিল আর বিভিন্ন জায়গায় মানুষ দেখেছেন। এ প্রসঙ্গে বলে রাখি যে ছবিটি বড় অন্য কোনো মাধ্যমে রিলিজ না হলেও ছবিটি কিন্তু দেশ বিদেশে অনেক জায়গায় প্রচণ্ড সমাদৃত হয়েছে। তার মধ্যে যেমন ক্যানাডা আছে, তেমনি আছে ফ্রান্স। ফ্রান্সের দুটি শহরে ছবিটি দেখানো হয়েছিল একটি চলচ্চিত্র উৎসবে, এবং সেখানে আমরা ফ্রান্সে এবং তুলুজে আমরা কিন্তু এই ছবিটির সঙ্গীতের জন্য শ্রেষ্ঠ সঙ্গীতের পুরস্কারেও সম্মানিত হই। সুতরাং আজ আমরা নিয়ে এসেছি সন্ন্যাসী দেশনায়ক সৌজন্যের পর্দায়, এবং আমরা মা লক্ষ্মী প্রসাদ ফিল্মসের কাছে এজন্য কৃতজ্ঞ। দেখুন সন্ন্যাসী দেশনায়ক। What about Netaji mystery? Like? PMO 100 file declassify করেছে। দেখেছিস তোরা? We will have to focus on three major aspects. এক নম্বর হলো তথাকথিত বিমান দুর্ঘটনা, দুই হচ্ছে নেতাজি রাশিয়ায় চলে যাওয়া, আর তিন হচ্ছে ফরিদাবাদের সন্ন্যাসী। রাশিয়া থেকে চীনে যাচ্ছেন এবং চীন থেকে উনি ভারতে যাবেন। কেমন আছো পবিত্র?
ডাক্তার পবিত্র মোহন রায়। দিদি আপনার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস পাঠিয়েছেন। আমরা ভালো নেই নেতাজি। নেতাজি নয়, আমি শুধু তোমাদের বন্ধু মহাকাল। সে যেভাবেই হোক এখন আপনাকে খুব প্রয়োজন। এখানে তো মানুষ বলতে আর কিছু নেই। দেশভাগের পর পড়ে রয়েছে কিছু হতভাগ্য হিন্দু আর বদনসিব মুসলমান। জিন্না সাহেব তো তাই চেয়েছিলেন। উনি বলতেন, ইট ইজ নট আ ফাইট ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া বাট ফর দ্য ফ্রিডম অফ মুসলিমস ফ্রম দ্য টিরানিক্যাল রুল অ্যান্ড ইয়োক অফ দ্য হিন্দুস। আর বাকিরা রঘুপতি রাঘব গান গেয়ে প্রথমে ভারতবাসীকে দুভাগ আর তারপর দেশটাকে। আর মানুষ নিজের ভিটেমাটি ছেড়ে নিরাপত্তার আশায় দেশান্তরিত। তুমি কেন রয়ে গেলে মেহের? কেন যাব? যে ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করা হয়েছে সেটা তো আমার ধর্ম নয়। আমার ধর্ম মানব ধর্ম। আমরা যে আপনার শিষ্য। আর কিতনা দূর মেহের? মাইলখানে গেলে গোমতী নদী পড়বে, ওখানে শ্রীকান্তজি ডিঙি নিয়ে ওয়েট করছে। আমাদের নদী পেরিয়ে যাবে সেই ভলগা নদী থেকে। এখন গোমতী নদীর স্রোতে আমরা বয়ে চলেছি। দেখে মনেই হয় না কুড়িটা বছর কেটে গেছে। আজাদ হিন্দ ফৌজের সেই মেহের। আসুন এটাতে করি যেটা। আমি এই জলা জঙ্গলে যে সুড়ঙ্গের মুখ খুঁজছি তা যদি সত্যি আমি কোনোদিনও খুঁজে পাই তখন আমি থাকি বা না থাকি ওই সুড়ঙ্গর মধ্যে দিয়ে তোদের চলতেই হবে। সাবধানে থাকবেন আর রোজ ফোন করবেন। কিন্তু পণ্ডিত জি আপ বহুত ভাগ্যশালী। इस भाग्य सारी लक्षण हवे प्रभु। आपके मंदिर में जिनको ठहराने के लिए लाए वे नेताजी सुभाष चंद्र बोस हैं। ये सच्चाई जितनी बड़ी है इसके पीछे उतना ही खतरा छुपा हुआ है। जरा सी चूक हुई तो बड़ा अनर्थ हो जाएगा। की रान्ना होच्छे माँ? एकी, तुम्ही कांदछो केनो माँ? बस बाबा, अब और नहीं चला सकती। दूर में माँ अन्नपूर्णार भांडार कखनो फुरोय नाकि? घर में कुछ भी नहीं है, कैसे सेवा करूं अपने देवता की? আমার জন্য তুমি এত অস্থির জগদম্বে। তোমার ছেলেটার কথা ভেবে আমি পাগল অস্থির হয়ে যাচ্ছি। কাল রাতেও কিছু খাইনি না? কাজ করো, তুমি রাজকুমারকে নিয়ে কোথায় চলে যাও। ক্যা কে রে বাবা, चली जाऊं आपको छोड़कर, जंग के मैदान को छोड़कर? कभी नहीं। आपकी जगदम्बे ना तो मर सकती है और ना भाग सकती है। तुम्ही जे मां আমার জন্ম জন্মান্তরের মা।
লীলা রায় ঠিক কবে নৈমিশ গেলেন? লীলা রায় নৈমিশের অন্যে গেলেন 1963 সালের 21 মার্চ। কেমন আছেন মিসেস রয়? দীর্ঘ 23টা বছর, কি দেখছেন, পরিবর্তন না রূপান্তর? আপনি কবে আত্মপ্রকাশ করবেন? মানুষ বিমান দুর্ঘটনা বিশ্বাস করে না, তারা জানে আপনার মৃত্যু সংবাদ পরিকল্পিত। তোমার কথা হে থা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা হে থা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা হে থা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। আমারও কোনো অঙ্ক মিলছে না ভাই, তবে কি জানো, ওনাকে নিয়ে দুয়ে দুয়ে চার করার চেষ্টা করাটাও যে নিতান্ত বোকামি সেটাও জানি। উনি এখন যে স্তরে। আপনি এসে গেছেন শুনলাম। তুমি কোত্থেকে এলে? আসলে গুটিগুলো সব ওলট পালট হয়ে গেছে, তো তাই একটু সেট করার ব্যবস্থা করে এলাম। তোমাদের থেকে অবাক হয়ে যায়, নিজেকে ভীষণ অকিঞ্চিতকর মনে হয়। আপনার মতো নিবেদিত বিপ্লবী কজন আছে দিদি? সোভিয়েটরা এখন তাইওয়ান বিমান দুর্ঘটনার রহস্য ট্রাম্প কার্ড করে অস্ত্র ব্যবসায় খবরদারি চালাবে। রুশি সৈন্যরা এসে সীমান্ত পার করিয়ে দিয়ে গেল, সচক্ষে দেখলাম। কিন্তু রাশিয়া তো উনি যুদ্ধাপরাধী। তা ঠিকই দিদি, তবু তো রাশিয়ায় আজাদ হিন্দ সরকারের দূতাবাস খুলেছিল, আর এনকেভিডির সঙ্গে ব্রিটেনের চুক্তি অনুযায়ী যে তথ্য বিনিময় শর্ত ছিল তাতে রাশিয়ায় নেতাজির বন্দী জীবন আর তারপর দেশে ফিরে আত্মগোপন করে থাকা, এ দুটোই ব্রিটেন রাশিয়ার কাছে মস্ত বড় ট্রাম্প কার্ড। রাশিয়াতে ওনার অবস্থান ব্রিটিশ ইন্টেলিজেন্স ফাইলসে এবং সেখানে পরিষ্কার লেখা আছে, হি ইজ ফর্মিং অ্যানাদার আইএনএ ইন দা লাইন অফ দা পাস্ট আইএনএ। লীলারা এখানে প্রায় আসতেন তাই না? আসতেন মানে দিদি, আসতেন মানে নবরত্ন সভা, কত বড় বড় মানুষ আসতেন। তিনি কি শুধু অবসরে খুঁজে আসতেন? এই অঞ্চলটার চারপাশে বাংলাদেশের সীমান্ত, ওপার থেকে অনেক বন্ধু বান্ধব ওনার কাছে আসতেন, অনেক গোপন আলোচনা হতো। আর তিনি তিনি কখন আসতেন না? কত মানুষ আইছে, সাধু সেজিয়ে সোনার গৌর আইছে। আমি অকৃতি অধম বলে অত কিছু কম করে মোরে দানি। সেদিন ওই পর্দার আড়ালে থেকে বিভ্রান্তির সৃষ্টি করায় আপনি বিচলিত হয়েছিলেন,
কিন্তু সেদিন ওই ব্যবধানটা না থাকলে নিজেকে অমন করে মেলে ধরতে পারতাম না। মহামায়ার দরবারে আপনার আসন পাতা রইল। দেখুন, আমরা সব পসিবিলিটিগুলো এক্সামিন করেছি, কারণ টার্মস অফ রেফারেন্সের থার্ড পয়েন্ট ছিল ইফ হি ডিড নট ডাই ইন দ্য অ্যাক্সিডেন্ট, হাউ ডিড হি ডাই, অ্যান্ড ইফ হি ডিড নট ডাই হোয়াট অ্যাবাউট হিজ হোয়ার অ্যাবাউট এক্স্যাক্টলি। আমার ব্যক্তিগত অভিমতটা সর্বসমক্ষে বলাটা তো ঠিক নয় স্যার, আজ আপনাকে বলতেই হবে। তবে আমায় যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে আমি 100% কনভিনসড যে উনি ছিলেন নেতাজি। উনি মানে? মানে ফয়জাবাদের গুমনামী বাবাই ছিলেন নেতাজি। নাইমিশের শিবালা থেকে ফয়জাবাদের রামভবন পর্যন্ত কোনো মিসিং লিঙ্ক নেই। তার মানে এই দীর্ঘ প্রায় 25 বছরে হোয়াট এভার হ্যাড হ্যাপেন, সেখানে যে একজন মানুষই ইনভলভ তাতে কেউ ডাউট করতে পারছে না। তবে কেন আমরা একটা কনক্লুশনে পৌঁছতে পারছি না? প্রশ্নটা আমাদের পৌঁছানোর বা না পৌঁছানোর নয়, একটা মাস আবসার্চ না হলে এই রহস্যের জট কিছুতেই খুলবে না। স্যার, আমরা কি পারি না একটা আন্দোলন করতে? আন্দোলন তো তোরা করছিস, তোদের এই ফিল্মটা একদিন আই ওপেনার হবে। আরে হম তো 20 সাল সে এই ঝেলতে আ রহে, अंग्रेजी हुकूमत को छोड़ के जब आजाद हिंद फौज में नाम लिखवाया तो लोगों ने कहा गद्दार। फिर जंग में जब अंग्रेजों ने जमकर हमारी हड्डी पसली तोड़ने लगे तो फिर से हमारा जय जयकार चालू हो गया। उसके बाद कुछ बेईमानों ने देश का 2 टुकड़े किए, फिर कुछ लोगों को मुसलमान कहकर पाकिस्तान धकेलने लगे। पर हम क्यों जाए, इतनी कुर्बानी हमने भी तो की पाकिस्तान जाने के लिए। ये वतन हमारा है, लेकिन हमारी किसी ने नहीं सुनी। एक पैसा पेंशन तक नहीं मिला, हजारों आजादी सेनानी भूखे प्यासे मरे, किसी ने हमदर्दी नहीं जताई। हाँ, आज जब महाकाल के रूप में हमारे नेताजी वापस आ गए,
सब की बोलती बंद हो गई। आपने जो बोले लालकुटी ते नहीं जाबे सुने थी लोके एटा के लालकुटी बोले जाओ ना भीतर जाओ इंटरव्यू ते जा पेची ठीक बहुत बांगलो My dear mother had taken Diksha. She was a disciple of Paramahansa Sri Sri Ramakrishna. To understand a man, you have to understand where he comes from. The foundation of his upbringing and his work. আমি জানি না কেন জওহরলাল বাদল স্টেট রিলিজন হিন্দুইজম বলতে আর স্টেট পলিসি রুল অফ ল বলতে উপায় না দেখে রাধাকৃষ্ণ কি দিয়ে ব্যাখ্যা কর Secularism মানে anti religion নয় ধর্ম নিরপেক্ষতা ইংরেজরা বুঝেছে যা যদি secularism বলানো না যায় তাহলে divide and rule আর বজায় রাখা যাবে না আপনি secularism মানেন না আপনার মনে হয় না এই দেশটার ধর্ম নিরপেক্ষ হওয়া দরকার নিশ্চয়ই মানি কিন্তু ধর্ম নিরপেক্ষতা আর নাস্তিকতা এক নয় সেকুলারিজম বলে ধর্ম বিরোধিতা তো কোনো দরকার নেই পৃথিবীর সব রাষ্ট্রেরই একটা স্টেট রিলিজন আছে আর ডেমোক্রেসি যারা ডেমোক্রেসি শিখিয়েছে মাদার অফ পার্লামেন্ট যাদের তাদেরও তো ডেমোক্রেসির পাশে একটা স্টেট রিলিজন আছে সেটা সেটা ক্রিশ্চিয়ানিটি বলতে তো ওদের আটকায়নি কিন্তু স্টেট State policy ওদের Christianity নয়। ভগবান জি এবার অনুমতি চাই। মাতাজির উপর আক্রমণ হতে পারে পরিস্থিতি ভয়ঙ্কর। যাও। মায়ের রক্ষা করার অধিকার থেকে পুত্রকে বঞ্চিত করে কি করে? যাও। ये खुद ही चार चार फौजदारी के मुकदमों के लिए अदालत में चक्कर लगा रहे हैं दरोगा जी देखिए आप लोग चले जाइए चल निकल बाहर अब एंड व्हाटएवर यू पीपल हैव हर्ड Even I have heard similar stories that a person known as Gumnami Baba, he stayed here for quite a considerable period of time. Early 80s में वो अक्सर बताया करती थी कि यहाँ कुछ दिन पहले तक एक गुमनामी बाबा के नाम से एक व्यक्ति रहा करते थे और वो बहुत उनके पास चिट्ठी पत्री आती थी और लिखते पढ़ते वो बहुत अरे यार डॉक्टर मिश्र तो सड़ासड़ बोले थे पत्रकार हो तो ऐसी हाय मेरे गोल गप्पे के मुंह में पानी आ गया रज्जा ओ भाई ओ क्या दिक्कत क्या है क्या दिक्कत क्या है सवाल सवाल के बात कीजिएगा एकदम मत में नहीं चला ए क्या बक रहा है बे तू कहां से टपका एक भोसड़ी के साले प्लीज এই আবরণ আবরণেই মানুষ ভুলে থাকে কি করে যে সব ওলট পালট হয়ে গেছে তার খবর কেউ রাখে না মহাকালের রথের চাকা যদি চলত আচ্ছা আচ্ছা আপনি কে কোনোদিনই ফিরে আসবে না তোমাদের হৃদয় থেকে আমাকে কি তাড়াতে পেরেছ এই জন্মে কেন জন্ম জন্মান্তরেও পারবো না তবে প্রত্যাবর্তনের কথা উঠছে কেন চলো চলো রাজপথে নেতাজির মূর্তি দেখাবে বলে ছেলে চলো দেখে আসা যাক তবে আবার ফৌজির হাতে ধারণা পড়ি ও
বলবে জানকীনাথ বসুর সন্তান যক্ষা রোগে আক্রান্ত সুভাষ, তাই তো সুভাষচন্দ্রকে ভুলে গেছে জাতি। শুধু লোক দেখানো নেতাজি জয়ন্তী করে কর্তব্য পালন। সরজুর জলে একুন সকাল ভাসে, সূর্যটা লুকিয়ে রেখে যা ঠিক করবেন তাই শিরোধার্য করুন। আমরা তো জীবন দিয়েছি আপনার আদেশে, আপনার ডাকে, সেই আপনি আজ আমাদের জানার দরকার। এতগুলো বছর আমরা কিসের জন্য? মানুষের জন্য। সব পরাধীন মানুষকে দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য তোমরা জীবন পণ করেছ, কোন ব্যক্তি মানুষের জন্য নয়। এখানে আবেগের কোনো জায়গা নেই। মানুষের দাসত্ব কি আজ ঘুচে গেছে ভগবানজি? তবে তবে কেন আবার আজ আপনি সব ছেড়ে ছুড়ে দিয়ে আরেক অনিশ্চিতের পথে? I know that honest endeavors pursued with dedication are surely blessed with divine grace. Je tumi ele aaj Mahabharote Mahajogira, je tumi ele aaj Mahabharote মহাজগীরা, আকাশ কাঁপিয়ে দুলিয়ে ধরা তার, আকাশ কাঁপিয়ে দুলিয়ে ধরা তার, বিপুল বিশ্ব বিউভল চঞ্চল, বাতাসে মাদকতা হৃদয়ে আবিলতা, ত্রিনে ত্রিনে গাইছে বনানি তরুলতা, কে তুমি এলে আজ মহাভারতে মহাযোগী, আপনারা এতক্ষণ দেখলেন সন্ন্যাসী দেশনায়ক, নেতাজির অন্তর্ধান রহস্যের প্রেক্ষায় নির্মিত সন্ন্যাসী দেশনায়ক। এটি নির্বাচিত অংশ আপনারা দেখলেন, কিন্তু পরে যখন অদূর ভবিষ্যতে যখন ওটিটি প্ল্যাটফর্মে, যে কোনো প্ল্যাটফর্মে রিলিজ হবে, তখন আপনারা এই পূর্ণাঙ্গ ছবিটি দেখতে পাবেন। ছবিটির দৈর্ঘ্য 2 ঘন্টা 27 মিনিট, আপনারা এখানে মাত্র কয়েক মিনিট দেখেছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং আমি পরিচালক হিসেবে এবং একজন নেতাজি গবেষক হিসেবে আপনাদের কাছে আবেদন রাখব যে এই ছবি দেখানো, নির্মাণ করার মূল উদ্দেশ্য কিন্তু ছিল যে নেতাজি রহস্য উদ্ঘাটনে আমরা যদি আরও কিছুটা এগিয়ে যেতে পারি, যে রহস্য ঘনীভূত হচ্ছে নিরন্তর 75 বছর ধরে। আজকে কেন্দ্রে যে সরকার আছে, তারা একসময় তারা তাদের অঙ্গীকার ছিল যে তারা ক্ষমতায় আসলে সমস্ত ক্লাসিফাইড ফাইল ডিক্লাসিফাই করবেন, কিন্তু দুর্ভাগ্যবশত তারা করেছেন। 330টি প্রায় ফাইল ডিক্লাসিফাই করার পরেও বেশ কিছু ফাইল
সেগুলো 35 থেকে 38টি ফাইল এখনও পিএমওতে ক্লাসিফাইড অন্তর্ভুক্ত হয়ে আছে। সেই ফাইলগুলো যদি ডিক্লাসিফাইড হয় তাহলে হয়তো দেশবাসী এবং সমস্ত অনুরাগী মানুষ, যারা সত্যান্বেষী মানুষ, তারা নেতাজির অন্তিম পরিণতি কি হয়েছিল বা তিনি কোথায়, কিভাবে ঘটনাগুলো ঘটলো, তাদের পিছনে কোন চক্রান্তকারীরা ছিলেন, সেগুলো আমরা জানতে পারব। সুতরাং আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করব, অনুরোধ করব যে অবিলম্বে সেই ফাইলগুলো যেন ডিক্লাসিফাই করা হয়। ধন্যবাদ, সাথে থাকবেন, আগামী দিনে আবার নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে আসবো সৌজন্যের পর্দায়। সবাই খুব ভালো থাকবেন। তুমি এলে আজ মহাভারতে মহাযোগীরা, তুমি এলে আজ মহাভারতে।